নমস্কার বন্ধুরা, আমি প্রকৃতি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা আজকে রান্নার ভিডিও নিয়ে। তবে আজকে রান্নাটা একেবারেই একটু অন্য ধরনের। আজকে করে দেখাবো সাবুদানার লুচি তৈরি করে। এটা ভগবানের প্রসাদেও দেওয়া যায়। ঘরোয়া লোকেরা এখন অনেকেই একাদশীর ব্রত পালন করে থাকেন। তবে একাদশীর ব্রততে অনেকেই কিন্তু রুটি বা ময়দার জিনিস খান, তবে একেবারেই গম বা জবের কিছু খাওয়া যায় না, পঞ্চশস্য জাতীয় জিনিস খাওয়া যায় না। তো এখানে আমরা আজকে বানিয়ে দেখাবো সাবুদানার লুচি। কিনে আনা সাবুদানাগুলোকে আমি কড়ায় শুকনো খোলায় ভালো করে 3 থেকে 5 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে একটু ঠান্ডা হলে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। একেবারেই এটা কিন্তু মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। ময়দার মতন কিন্তু গুঁড়ো হবে না, একটু দানা দানা এটাতে থাকবে। এবার একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। তারপর এই দেখুন, আমি একটা কুড়ুনি নিয়ে নিয়েছি আর সিদ্ধ করা আলু নিয়েছি। এই সিদ্ধ করা আলু আমি এখানে 2 থেকে 3টে ব্যবহার করেছি, আর এই কুড়ুনিটার সাহায্যে আমি এটা কুড়ে নিচ্ছি। তবে এটা আপনারা হাতেও করে নিতে পারেন, মেখে নিতে পারেন, কিন্তু কুড়ুনি দিয়ে কুড়লে পুরোটা সমানভাবে মাখা হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। এখানে কাঁচা মরিচ ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে কাঁচা মরিচ ব্যবহার করলে বেলতে অসুবিধা হবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার এটা ভালো করে আলুটাকে সাবুদানার গুঁড়োর সাথে সুন্দর করে মাখিয়ে নেব। খানিকক্ষণ মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ময়ামের জন্য অল্প সাদা তেল। অবশ্যই আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন বা তিলের তেলও ব্যবহার করতে পারেন। খানিকক্ষণ মাখিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে মাখাবো। একেবারে অনেকটা জল দিয়ে মাখাবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখাতে থাকবেন। খানিকক্ষণ পরে এটা একেবারে ময়দা যেরকম মাখানো হয় সেরকম একটা দলা পাকিয়ে যাবে। এখানে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমরা 15 মিনিট চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার কড়ায় তেল গরম করতে দিয়েছি। তেলটা খানিকক্ষণ গরম হোক, ততক্ষণ আমরা লুচিগুলো বেলে নিচ্ছি। চলুন এটা কীভাবে বেলবো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হয়েছে। দেখুন নরম হয়েছে ভালোই। এবার হাতে একটু তেল নিয়ে এটাকে কিন্তু বেশ মোটা মোটা লেচি করে নিতে হবে, কারণটা একটু পরেই দেখিয়ে দেব। দেখুন এটাকে তোলার চেষ্টা করবেন না, কারণ এটা বেলতে গেলে কিন্তু একটু ফেটে ফেটে যাবে। তো এইভাবে বেলে নিয়ে যেহেতু গোল হবে না, তাই একটা বাটি বা গ্লাসের সাহায্যে এটাকে কেটে বসিয়ে কেটে নেব। নিয়ে চারদিকের অংশটা আমরা বাদ দিয়ে দেব। এবার মিডিলের যে বাকি অংশটা এটাকে আমরা লুচি হিসেবে ভেজে নেব। তো চলুন তেলটা গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দেওয়া যাক। আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে। আপনারা যেরকম একটা দিক লুচির হয়ে গেলে আর একটা দিক পাল্টে দেন, সেইভাবে ঠিক ভেজে নিতে হবে এগুলো। আর গোল্ডেন ব্রাউন করে নিতে পারেন বা একটু সাদা সাদাটে কালার করেও এগুলো ভাজতে পারেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। ঠিক এরকমভাবে সমস্ত লেচিগুলোকে আমরা বেলে নেব এবং বাকি লুচিগুলোকেও ভেজে নেব। একেবারেই কিন্তু ফুলে উঠবে, লুচির মতনই দেখতে হবে, খেতেও কিন্তু এটা বেশ সুস্বাদুও হয়। একাদশীর দিন যদি একটু ভাবনাটাকে সরিয়ে এইভাবে খাওয়া যেতে পারে, তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই এটা আপনারা খেয়ে দেখতে পারেন।
নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটাবার সাবস্ক্রাইব করে নিন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যেরকম আপনাদেরকে বলেছিলাম, আমরা এটা গোবিন্দকে সেবা দিয়েই তবে কিন্তু ভোগ প্রসাদ হিসেবে পাবো। তো এখন আমরা গেঁথে নিচ্ছি একটা তুলসীর মালা, তারপরে আমরা ভোগ প্রসাদ লাগিয়ে এই প্রসাদটা আমরা একাদশীর দিন পাবো। তুলসীর মালাটা আমাদের গাঁথা হয়ে গেছে, গোবিন্দর গলায় পরিয়েও দেওয়া হয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকে এই পর্যন্ত, চলে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।